বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত আমাদের চ্যানেল দ্য বক্স টুবে। পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল দেখতে কেমন? বন্ধুরা, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের হোটেল দেখতে পাওয়া যায়, কিন্তু কথা যখন হয় সেভেন স্টার হোটেলের, তখন সারা পৃথিবীতে এই ধরনের হোটেল রয়েছে শুধুমাত্র একটি, আর সেটা আপনি দেখতে পাবেন দুবাইতে। জি হ্যাঁ, দুবাইয়ে থাকা বুর্জ আল আরব হলো পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল, আর এই হোটেলে রয়েছে এমন সব ফ্যাসিলিটিস যেগুলো দেখলে আপনি হতবাক না হয়ে পারবেন না। আপনি জানলে আরও অবাক হয়ে যাবেন যে এখানে যারা থাকে হোটেলের পক্ষ থেকে তাদের ফ্রিতে সোনার আইপ্যাড দেওয়া হয়। তো বন্ধুরা, দি বক্স টিউবের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরবের ভিতরের পরিবেশ, এখানে থাকার খরচ কত এবং এই হোটেলের পক্ষ থেকে দেয়া সুযোগ সুবিধাগুলোর ব্যাপারে। তো আর দেরি কিসের, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, বুর্জ আল আরব হলো পৃথিবীর একমাত্র সার্টিফাইড সেভেন স্টার হোটেল। এর বাইরে এ ধরনের আর যে সকল হোটেল রয়েছে সেগুলো হলো ফাইভ স্টার হোটেল। বুর্জ আল আরব ছাড়াও অন্যান্য হোটেল যেগুলোতে আরও উন্নত মানের সুযোগ সুবিধা এবং টেকনোলজি থাকার পরেও সেগুলোকে কেন সেভেন স্টার হোটেলের মর্যাদা দেয়া হয়নি, সে গল্পটি আরও ইন্টারেস্টিং। দুবাইয়ের সবথেকে ধনী এবং ওখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদের হাতে রয়েছে বুর্জ আল আরবের মালিকানা। তো বুঝতেই পারছেন কেন বুর্জ আল আরব পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল। আপনারা এটা অবশ্যই জানেন, দুবাইয়ের যে কোনো স্ট্রাকচার বানানোর সময় এটা মাথায় রাখা হয় যে সেটা যেন খুবই ইউনিক হয়, অর্থাৎ মানুষ যেন এটা দেখে হতবাক হয়ে যায়। আর এই কারণেই বুর্জ আল আরব হোটেলের খুবই সামান্য জিনিসগুলো আপনাকে অবাক করে দেবে। আর সেটা হোক না কেন, এখানকার ডিজাইন, এখানকার সুযোগ সুবিধা কিংবা এখানকার সৌন্দর্য। সবার আগে আমি আপনাদের যেটা জানিয়ে দিতে চাই সেটা হলো, 321 মিটার উঁচু বুর্জ আল আরব পৃথিবীর সব থেকে উঁচু ভবনগুলোর মধ্যে 7 নম্বরে রয়েছে। 1999 সালে বানানো এই হোটেলটি অনেকদিন যাবৎ বিশ্বের সব থেকে উঁচু ভবনের মর্যাদা ধরে রেখেছিল, কিন্তু গত কয়েক বছরে এর থেকেও আরও উঁচু উঁচু বেশ কিছু হোটেল বানানো হয়েছে, যেটার কারণে উচ্চতার ক্ষেত্রে বুর্জ আল আরব পিছনে পড়ে গিয়েছে। কিন্তু এগুলোর কোনোটি সেভেন স্টার হোটেল হতে পারেনি। বন্ধুরা, দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলটির ব্যাপারটি আলাদা, যেটা দেখে মনে হয় দুবাইয়ের সব সৌন্দর্য এই হোটেলের মধ্যেই জমা রয়েছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই হোটেলে আসার জন্য হোটেল কর্তৃপক্ষ তাদের গেস্টকে বেশ কিছু অপশন দেয়, যেমন হোটেলের পক্ষ থেকে প্রোভাইড করা রোলস রয়েস গাড়িতে এর গেস্টরা হোটেলে আসতে পারবেন, আর যদি গেস্টের মোটা অঙ্কের টাকা থাকে তাহলে তারা হেলিকপ্টারের মাধ্যমে ডিরেক্টলি হোটেলের হেলিপ্যাডে ল্যান্ড করতে পারবেন, কেননা এখানে প্রোভাইড করা সব ফেসিলিটিস ডিপেন্ড করে আপনার পকেটের উপর। যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে আপনি এখানে এমন সব সুযোগ সুবিধা পাবেন যেটা দেখে জান্নাতের কথা মনে পড়বে, কেননা এই হোটেলে গেস্টদের ওয়েলকাম করা হয় রোজ ওয়াটার, কফি, স্ন্যাক্সের সাথে ঠান্ডা টাওয়েল দিয়ে, যাতে আপনার মুড ফ্রেশ হয়ে যায়। সবার আগে আমি যদি এই হোটেলের লবির ব্যাপারে কথা বলি, তাহলে এখানে আপনি বিভিন্ন কালারের প্যাটার্ন এবং বিভিন্ন ধরনের টেক্সচার দেখতে পাবেন। সবথেকে অবাক করার বিষয় হলো এখানকার লবি 20,000 ফিট লম্বা সোনার আবরণ দিয়ে সাজানো রয়েছে, অর্থাৎ এই হোটেলের ভেতরে ঢুকতে না ঢুকতেই আপনি বিস্ময়ে হা হয়ে যাবেন। এগুলো ছাড়াও এই হোটেলটি বানানোর জন্য পৃথিবীর সবথেকে দামি মার্বেল ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় অ্যাট্রিয়ামও রয়েছে এই হোটেলে। আর হ্যাঁ, হোটেলটির একদম মাঝখানে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা, যেটার পানি 130 ফিট ওপর পর্যন্ত উঠে যায়। এখানকার এলিভেটরে ওঠার জন্য কোনো সাধারণ দরজা নয়, সোনার দরজা রয়েছে যেটার ভেতরে প্রবেশ করে আপনি সরাসরি আপনার রুম পর্যন্ত যেতে পারবেন। এই আলিশান হোটেলের রুম রয়েছে 202টি, যেগুলো দেখতে খুবই লাক্সারিয়াস, আর এই রুমগুলোর সুযোগ সুবিধা নির্ভর করে এগুলোর ভাড়ার উপরে। এখানকার সবথেকে সস্তা রুমটির এক রাতের জন্য ভাড়া $2,700, অর্থাৎ প্রায় 2,30,000 টাকার মতো। বন্ধুরা, এই সবথেকে সস্তা রুমটিতেও আপনি সস্তা কোনো কিছু দেখতে পাবেন না, কেননা এখানে আপনাকে 24 ঘন্টা সব ধরনের সুবিধা দেওয়ার জন্য বাটলার্স থাকবে, সাথে এখানে আপনি এমন সব ফেসিলিটিস পাবেন যেগুলো ফাইভ স্টার হোটেলের সবথেকে দামি রুমের গেস্ট পেয়ে থাকে। বুর্জ আল আরবের সবথেকে সস্তা রুমটিও হলো 2-স্টোরিও সুইট,
যেখানে সব জায়গায় আপনি মার্বেলের ফ্লোরিং দেখতে পাবেন। এখানকার রুমের প্রায় সবকিছুই অটোমেটিক্যালি অপারেট করা যায়, অর্থাৎ এখানে শুধু আপনাকে কমান্ড করতে হবে। এছাড়াও এখানে পার্লার, ম্যাসেজ, স্পা থেকে শুরু করে আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। এবার যদি কথা বলি বুর্জাল আরবের সব থেকে দামি সুইটের ব্যাপারে, তাহলে এই সুইটগুলোর প্রতি রাতের ভাড়া হলো $19,000, অর্থাৎ $16,00,000 বেশি। এই রুমগুলোতে আপনি বেসিক রুমের থেকেও আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। যেমন এই রুমের গেস্টদের হোটেলের সব জায়গায় অ্যাক্সেস থাকে, অর্থাৎ এই সকল রুমের গেস্টরা হোটেলের যে কোনো এরিয়ায় গিয়ে সেখানকার ফেসিলিটিস এনজয় করতে পারবে। সাথে বেসিক ফেসিলিটিস তো রয়েছেই। এছাড়াও এখানকার গেস্টরা 24 ক্যারেট গোল্ডের আইপ্যাড পেয়ে থাকে, যেটা আপনি হোটেল রুমে থাকা অবস্থায় ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই লাক্সারি সুইটগুলোর অনেক কিছু রয়েছে গোল্ড প্লেটেড। কিন্তু আপনি যদি এগুলোর থেকেও আরও বিলাসবহুল, অর্থাৎ রাজা মহারাজাদের লাইফস্টাইল চান, তাহলে সেটাও পাবেন এখানে, যেটার জন্য আপনাকে প্রতি রাতের জন্য দিতে হবে $24,000, অর্থাৎ $20,00,000 বেশি। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখলেন পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং একমাত্র 7-স্টার হোটেল বুর্জাল আরবের ব্যাপারে। এই হোটেলটি নিয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য আমাদের চ্যানেল দ্য বক্স টিউব সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।